বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان أكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم ينفعهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين قال الله تبارك وتعالى في شأن حبيبه آ آه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله صلى الله صلي على <applause> النبي يا محمد حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله لا إله, إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه واله وسلم قال الله تبارك وتعالى في القران الحكيم يا ايها الذين امنوا قوا انفسكم وأهليكم نارا وأقودها الناس والحجارة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. إسلامي سني شمات قل সংসদের উদ্দেগে এলাকাবাসী প্রবাসীদের সার্বিক সহযোগিতায় শুলতমতম ইসলামী সুন্নি সম্মেলনে মান্যবর সভাপতি উপস্থিত ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংসদের সকল সদস্যবৃন্দ সর্বোপরি যাদের জন্য এখানে আসলাম উঃসা তেবস্ত হ

অশান্ত সমাজে শান্তি তথা যুবকদের কে যারা চিনদায়ে চলে গেছে যারা মাদকে আসক্ত হয়ে গেছে যেই যুবক তার সোনালী যৌবনকে রব্বুল আলামিনের রাস্তায় নয় দুনিয়ার মোহে দিয়ে দিয়েছে সেই যুবককে আল্লাহর পথে নিয়ে আসার জন্য আমাকে বিষয়বস্তু দিয়েছেন সুরা তাহরিমের ছয় নাম্বার আয়াতের তফসির সাথে সাথে ইমাম আলী মকাম ইমাম হুসাইনের আদর্শ বাস্তবায় এই বিষয়টি মাহফিল কমিটি আমার জন্য নির্ধারিত করেছেন এখন সামনের দিকে চলে যায়

ঠিক আমার নবীর মাহফিল যখন শুরু হতো সাহাবাই ক্রম বুঝে যাত এই নবী উম্মতের মাহফিল সাজিয়ে দিয়েছে আজকে পনেরোশো বৎসর পরে আমরা যখন আমার নবীর জন্য আমার নবীর শান ইজ্জত রক্ষার জন্য এই রাঙ্গামাটির জমিনে সুন্নি সম্মেলনের ডাক দিলাম পনেরোশো বৎসর আগে রহেমত লীল আয়লামিন তিনিও মহা সম্মেলনের ডাক দিলেন ডাক দিয়ে বলেন ও আমার সাভি শোনো শোনো তোবার লিমন র আনি ও আমানবি একবার মোবার বাদ দিয়ে গেলাম লিমান রানি যে আমারে দেখেছে ও আমি ইমান এনে সাহাবি হয়েছে আমার সাহাবায়ে কারামকে আমি নবী আমার তরফ থেকে একবার মোবারকবাদ দিয়ে গেলাম তাহলে সাহাবায়ে কারামকে কয়বার একবার পরক্ষণে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নূরানী নবীর জবানে ডিক্লারা দিলো তওবা সবা মাররাত একবার নয় দুইবার নয় তিনবার নয় সাত সাতবার মুবারকবাদ সাহাবায়ে ক্রাম অবাক হয়ে গেল দকদিনা নবী গো আমাদের জন্য একবার মুবারকবাদ ধন লাগলে দম দিতে রাজি ঘর লাগলে ঘর দিতে রাজি পরিবার লাগলে পরিবার দিতে রাজি রক্ত লাগলে রক্ত দিতে লাগলে রাজি জান মাল ইজ্জত আবরু আপনার কদমে বিসর্জন দিতে রাজি আমাদের জন্য একবার

তাহলে বন্ধুরে আজকের মুবারকবাদ রাঙ্গামাটির জমিনে কাজকর্ম পরিবার ছেড়ে দিয়ে আপনারা যখন এখানে চলে আসলেন আমি ব্যক্তিগত তরফ থেকে কোন অভিনন্দন নয় মুবারকবাদ নয় আজ আপনাদেরকে রাহমাতুল লিল আলামিনের তরফ থেকে আমি সাতবার মুবারকবাদ পৌঁছايا দিলাম সুবহানাল্লাহ এখন শুন বন্ধু গভীর মনোযোগ আজকে আমি নবীর পক্ষে বলি আগে আমাদের কোনো নাই 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 কিন্তু আমার নবী আমাদের জন্য মাহফিল সাজিয়ে দিয়েছে এখন আসেন সামনের দিকে চলতে লাগলাম যেহেতু আমাকে বিষয়বস্তু দিয়েছে সেই কারণে আমি আমার বিষয় যুবকদের নিয়ে আমার বিষয় মুরব্বীদেরকে নিয়ে নয় আলেমদেরকে নিয়ে নয় আমি আলেমদের জন্য কোনো মাহফিল করিও নাই করব না কারণ ওনাদের ধুলি এটাই আমার নিয়ামত ওনাদেরকে আমি কি মাহফিল করব ওনাদের দুয়ার বরকতে তো আস আমি হাসান আজহারি হাসান আজহারি হয়েছে তো উলামায়ে کرامের জন্য আমার কোন মাহফিল

এখন সে সামনের দিকে যায় যুবক এটা রব্বুল আলমিনের কাছে বড় পছন্দ সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো আপনার উম্মত জানায়া দেন আমি যে জান্নাতটুকু সাজিয়েছি আটটা জান্নাত যে সাজালাম এটা লিসাবাব যুবকদের জন্য বৃদ্ধদের জন্য নয় ছোটদের জন্য নয় আমার জান্নাতে শুধু যুবকরাই থাকবে জান্নাতে কারা থাকবে বৃদ্ধরা কি যাবেন না মুরব্বীরা কি যাবেন না শিশুরা কি যাবেন না বলে সবাই জান্নাতে যাবে যতজন নবীর আশেক আছে সবাই জান্নাতি কিন্তু জান্নাতে যখন যাবে সবাই তাকবগে যুবক হয়ে ঢুকবে তাহলে আল্লাহর কাছে কারা পছন্দ যুবক পছন্দ সেই জন্য বন্ধুরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো যুবকদেরকে একটু জানা দেন আমি তাদেরকে পাওয়ার দিয়েছি আমি তাদেরকে শক্তি দিয়েছি যুবকরা যা পারে মুরব্বীরা তা পারবে না কারণ আমার মুরব্বীর পক্ষে সম্ভব নয় পঞ্চাশ কেজি চাউলের বস্তা আলগিয়ে নিয়ে যাওয়া কিন্তু এটা যুবকদের পক্ষে সম্ভব মুরব্বীর পক্ষে সম্ভব নয় কাউরে অ্যাটেক করা কিন্তু যুবকদের পক্ষে সম্ভব সেই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবীগ আমি যুবকদেরকে শক্তি দিলাম ক্ষমতা দিলাম সে যদি চায় মসজিদেও আসতে পারে চাইলে সিনেমা হলে যাইতে পারে পশ্চিমে যখন আজান দিয়েছে সে চাইলে মসজিদে নামাজ পড়তে আসতে পারে না হলে পূর্ব দিকে চায়ের দোকানে আড্ডা দিতে পারে সিনেমায় যেতে পারে সে চাইলে কারগুলো তাৎপর দিতে পারে আবার সে চাইলে সেই হাত দিয়ে সালামও দিতে পারে সে চাইলে ইফতিজিং করতে পারে আবার সে চাইলে একজন গরিব মেয়ে বিবাহর ব্যবস্থাও করে দিতে পারে 100 জন যুবক যদি এক হয়ে যায় তাহলে আমাদের এলাকায় কোন গরীব মহিলা কি অবিবাহিত থাকবে বিয়ের ব্যবস্থা হবে না যুবক যদি 100 জন এক হয়ে যায় কোন শিশু কি পড়ালেখা ছাড়া থাকতে পারবে নিরকর কেউ থাকতে পারবে না তাহলে যুবক চাইলে মাদকের বিজনেস করতে পারে আবার যুবক চাইলে মাদক বন্ধ করে দিতে পারে যুবক চাইলে

সেই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুক্তি কোনো আলাই বুখারী মুসলিমের হাদিস নবীগো একটু বলে দেন কাল হাসরের ময়দানে এরকম কোন শামিয়ানা থাকবে না মেঘের কোনো ব্যবস্থা নাই গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই এসি নাই ফ্যান নাই হাত পাকার কোনো ব্যবস্থা নাই আমার গরম লাগবে আমি যদি বলি ফ্যান দাও তাহলে সাথে সাথে আমার কাছে অটোমেটিক গরমটা কমে আসবে কিন্তু বন্ধুরে কাল হাসরের ময়দানে সূর্যদের হাত নেমে আসবে দের হাত উপর থেকে এমন গরম দিবে চুলাই যেরকম পানি সিদ্ধ হয় তেমন ভাবে আমার মগসু সিদ্ধ হবে জিভ্বা বের হয়ে যাবে আমি বলবো ছায়া কই আপনি বলবেন ছায়া কই তাহলে ছায়া নামের শব্দ কাল হাসরের ময়দানে পাওয়া যাবে না বন্ধুর এই সেই কঠিন মুহূর্তে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবীগো একটু বলে দেন

তার সোনালী যৌবন কি সিনেমায় নয় চায়ের দোকানে নয় আড্ডা বাজিতে নয় হেলায় অবহেলায় নয় ইফটিজিং নয় মাদকে নয় ওই যুবক যেই যুবক দুনিয়ার মুখ দুনিয়ার আনন্দ দুনিয়ার কোন স্থায়ী ভালোবাসাকে বাদ দিয়ে নাশা আ নিজের জীব যৌবনকে কাটিয়ে দিয়েছে ফি ইবাদাতে রব্বিহি আমি রব্বুল আলামিনের ইবাদতে প্রেমে ভালোবাসায় যেই যুবক তার সোনালী যৌবন

আপনি কি দুনিয়ার আনন্দ চান নাকি কালহাসরে যখন আমি আপনি বের করে দেব মগস যখন সিদ্ধ হবে তখন আরশের নিচের ছায়াছরা আর কোন ছায়া নাই আল্লাহর কুদরতি ছায়াছরা আর কোন ছায়া নাই যেই বন্ধুদের সাথে আমি মিলেমিশে সিগারেট ধরলাম সেই বন্ধু কালহাসরে আমাকে চিনবে না যার সাথে আমি এবার বিজনেস করলাম সে আমারে কালকে পরিচয় দিবে না আপন জন বংশ আমাকে পরিচয় দিবে না যখন কেউ কারো তাক বে না কোন বন্ধু যখন বন্ধুর কাছে নিবে না তখন আল্লাহ বলেন তুমি তোমার যৌবনের জমিদার তোমার সোনালী যৌবনকে আমি আল্লাহকে দিয়ে দাও আমি আল্লাহ কাল হাসরে সবার চোখে যখন পানি বের হবে তখন তোমাকে আমি লজ্জিত করব না আমি তোমাকে আরশের নিচে নিয়ে এমন ভাবে ছায়া দেব সূর্যের গরম তোমাকে গরম দিতে পারবে না সুবহানাল্লাহ তাহলে বন্ধুরে আমি যুবকদেরকে বলে দিয়ে যায় বন্ধুরে গভীর মনোযোগ সেই জন্য আমি যুবকদেরকে নিয়ে কাজ করতে চাই বন্ধুরে আমার যুবক ভাইরা অনেকেই নিয়ত করেছে পাঁচ দিন পর ভালো হব অনেকেই নিয়ত করেছে এক বছর পরে ভালো হব অনেকেই নিয়ত করেছে আরো কিছু দিন যাক এখন তো টকবগের যুবক শক্তি তো রয়ে গেছে আর একটু দুর্বল হয়ে বন্ধুরে তুমি কিসের নেশায় তুমি কিসের আশায় বলছো পাঁচ দিন পর ভালো হবে এই মাইকের অন্তত ছয় মাসের গ্যারান্টি আছে ওয়ার আছে আমরা তো এমন প্রাণী আমাদের এক সেকেন্ডের গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই কিসের আশায় আপনি বলছেন ছয় দিন পর ভালো হবো বছর পর মসজিদে আসব বন্ধুরা আমি যুবকদেরকে পায়ে ধরে বলে যায় যে মালাকুল মত আজরাইল দিল্লি তিনবার আমার কাছেও আসে আপনার কাছেও আসে সেই আজরাইল দিল্লি তিনবার আসে আমি দেখি নাই আপনি দেখেন নাই আমাকে আজরাইল দেখেছে আপনাকে দেখেছে কিন্তু যেই দিন আজরাইল বলবে আজ গোপন নয় আজ প্রকাশ হয়ে গেলাম যখন আজরাইলকে আপনি দেখে ফেলবেন তওবার দরজা বন্ধ হয়ে যাবে তোবার দরজা তো তোবার দরজা যদি বন্ধ হয়ে যায় আপনার সখরাতের বিছানায় ইমান ছাড়া বেঈমান হয়ে আপনার মৃত্যু হবে কোন মানুষটা বলতে পারবে আমি কালকে বেঁচে থাকবো কোন মানুষটা বলতে পারবে আমি কাল সকালে আমি আপন কাজ অফিসে যাব এরকম গ্যারান্টি দেওয়ার মতো কোনো লোক কি আছে নাই তাহলে বন্ধুরে এই মালাকুল মত এখনো আমাকে দেখে যায় এখনো আপনাকে দেখে যায় ডেলি তিনবার আপনাকে জানিয়ে দিয়ে যায় আমি যে কোনো সময় তোমার কাছে প্রকাশ হয়ে যাব প্রকাশ হয়ে গেলে তোবার দরজা আর খোলা সেই জন্য বন্ধুরে গভীর মনোযোগ ভালো হলে আজকেই ভালো হতে হবে সেই জন্য মালাকুল মত আমার কাছে কখনো অনুমতি নিবে না আপনার কাছে কখনো অনুমতি নিবে না আপনার কাছে কখনো জানতে চাইবে না দশ মিনিট থাকবেন নাকি দশ মিনিট পরে যাবেন আপনাকে কখনো বলবে না তোমার মৃত্যুর বিছার সময় এসে গেছে মসজিদে একটু তবা করো যে ইম্লাকুল্মত জীবনে কখনো কারো থেকে অনুমতি নেই নাই সেই মালাকুল মত আমার নবীর দরবারেও এসেছে রহমতুল্লিল যেই যেদিন শেষ হয়ে গেল সোমবার দিন চলে আসলো যখন শেষ হয়ে গেল আলামিনের দরবারে মালাকুল মালাকুলমতীফ আনলো বন্ধুরে মালাকুলমত আমার রুমের সামনে কখনো দাঁড়াবে না আপনার রুমের সামনে কখনো দাঁড়াবে না কিন্তু আজ রহমতুল্লিল আলামিনের খুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়ে আছে আদব যদি শিখতে হয় নবীর তাজিম যদি শিখতে হয় কোন মোল্লার কাছ থেকে জানতে হবে না আপনি মালাকুল মত আজরাইলকে জিজ্ঞেস করেন নবীর শান কি রকম আজরাইল বলবে পৃথিবীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যত বড় ক্ষমতাধর হোক আমি আজরাইল জীবনে কখনো কারো থেকে অনুমতি নেই নাই একজন থেকে অনুমতি নিয়েছি ওনার নাম রহমতুল্লিল আলামিন

আজকে মালাকুল মত সবার মত করে রহমতুল্লিল আলামিনের দরবারে আসলো আমাদের অনেক ভাই আছে যারা নবীকে বড় ভাই পর্যন্ত নিয়ে যায় যারা নবীকে বাবা পর্যন্ত নিয়ে যায় তার উপরে তুলতে চায় না বন্ধুরে যেখানে আজরাইল প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে ডাইরেক্ট অ্যাকশনে যায় সেই আজরাইল দুনিয়া এবং জান্নাতের মালিক রহমতুল্লিল আলামিনের হুজরা মোবারকের বাইরে দাঁড়িয়ে আছে রুহুল আমিন জিব

সৈয়দুল মুরসালিনের দরবারে এসেছি জিব্রিল আমি ডাইরেক্ট ঢুকতে পারবো না সেই জন্য হুজরা মোবারকের বাহিরে দাঁড়িয়ে আছি অনুমতি নেওয়ার জন্য আমার বড় অসিল লাগবে জিব্রিল এই আপনি রাইসুল মালায়েকা ফেরেশতাদের সরদার একটি নবীর কদম মোবারক থেকে আমার ঢোকার অনুমতি নিয়ে দেন আজকে নবীর দরবারে মালাকুল মত ওয়াসিলা লাশ করছে আর আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট করতে বসে আছে। যেখানে নবীর কাছে যেতে ওয়াসিলা লাগে সেখানে আমরা ডাইরেক্ট ধরতে বসে আছি বন্ধুরা যুবকদেরকে বলে যায় মালাকুল মত ডাক দিলেন জিবরিল আপনি একটু অনুমতি নিয়ে দেন জিবরিল ভিতরে ঢুকলো ডাক দিল ইয়া রাসূলুল্লাহ বাহিরে মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছে আপনার অনুমতির অপেক্ষায় রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে জিব্রাইল আমার এই বক্ষ মোবারক সবার জন্য মুক্ত কাউরে কখনো বের করে দেয় নাই আজ যদি আজরাইল এই বুকে আসতে চায় আমি রাহমাতুল লিল আলামিন আজ তার জন্য বুকটা খুলে দিয়েছি তাকে আসতে বলো মালাকুল মুমত দুঃখতে লাগলেন সালাম দিতে লাগলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মালাকুল মত বলতে লাগলেন নবী গো আমি অনেকের কাছে এসেছি অনেকের কাছে আসব আমি এমন মালাকুল মত আজর আইল আমার হাত থেকে কেউ যায় নাই সবার সাথে আমি সাক্ষাৎ করি নবীর এই জীবনে কখনো কাউরে সালাম দেই নাই ভবিষ্যতেও দিব না কিন্তু আজ মনিব আপনার দরবারে আমি মালাকুল মত সালাম দিয়ে প্রবেশ করলাম দরখাস্ত নিয়ে এসেছি অন্য কেউ হলে ডাইরেক্ট অ্যাকশন কিন্তু আপনার দরবারে কিভাবে আদব রক্ষা করতে হয় রব্বুল আমাকে পয়েন্টে পয়েন্টে শিখিয়ে দিয়েছে নবী আমি যদি অন্য কেউ হতো আমি ডাইরেক্ট জান নেওয়ার চেষ্টা করতাম কিন্তু আজ রহমতুল্লিল আলামিনের দরবারে নবীরে আপনার তেষট্টি বৎসর যেটা প্রকাশ্য জীবন সেটা শেষ হয়ে এসেছে নবী আপনি যদি চান রব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় আছে যদি চলে যেতে চান আমি আজরাইল আপনাকে মেহমান করে নিয়ে যাব আর যদি দুনিয়াতে থাকতে চান নবী আমি মালাকুল মত একাই বের হয়ে চলে যাব কোনটা নিবেন থাকবেন নাকি চলে যাবেন আমাকে জিজ্ঞেস করবে কখন আমাকে বলবে তুমি তাকবে নাকি চলে যাবে এরকম জিজ্ঞেস করবে তাহলে নবী কেমনে আমার মত হয় মালাকুল মত বলছে নবী রে থাকলে থাকবেন আর যদি চলে যান আমি মালাকুল মত খাদেম হয়ে আপনাকে মেহমান করে নিয়ে যাব কোনটা নিবেন রহমতুল্ল আলমিন জিব্রিলের দিকে তাকালেন জিব্রিল ডাক দিলেন নবী আর কত তেষট্টি বৎসর চলে গেল রব্বুল আয়লামিন আপনার ইন্তজারে আপনার অপেক্ষায় চলে যাওয়াটা ভালো হবে চলে যাওয়াটা রহমতুল্লিল আয়লামিন মায়েশার কুল মোবারকে ছিলেন এটা যখন বললেন আমার নদী উঠে বসে গেলেন দুই চোখের পানি ছেড়ে দিলেন তাক দিলাম মালা কুল্লা মাত আমি এক মিনিটও থাকবো না আমি দুনিয়া ছেড়ে রব্বুল আয়লামিন মেহমান হয়ে চলে যেতে রাজি আছি তবে একটা শর্ত আছে কি আছে বন্ধু একটা শর্ত আমি নবী পিতে চাই না এক মিনিট অবস্থান করবো না চলে যাব এক শর্তের বিনিময়ে জিব্রিল বলেন নবী গো এটা কেমন শর্ত বস একটাই শর্ত রব্বি হাবিলি উম্মতি 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 দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী ডাক দিতে লাগলেন আল্লাহ আমি আজকে সাহাবীর কথা বলি নাই আজকে আমি আলে রসুলের কথা বলি নাই যে উম্মত গুলাকে ছেড়ে দিয়ে চলে যেতে লাগলাম সেই উম্মত গুলারে আমার জামিনদার বানায় দাও জান্নাতের জামিনদার আমি হব। এটা যদি রাজি হয় আমি নবী তোমার দরবারে চলে আসব। আসবরি আমিনার অপেক্ষা করলেন না সিদ্ধান মুনতাহায় গিয়ে ডাক দিলেন রব আমিন আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন আসতে রাজি হয়ে গেছে কিন্তু একটাই চিৎকার করছে একটাই শর্ত দিচ্ছে আল্লাহ ডাক দিলেন জিব্রিল ও আমার রুহুল আমিন আমার নবী আবার কি শর্ত দেয় বলে ওই শর্ত যখন মা মেনার গর্ থেকে দুনিয়ার জমিনে এসেছিল তখনও বলেছিল উম্মতি 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 তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেল তখনও বলে উঠলো উম্মতি 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 আমার নবী সিজদা দিল কাফেররা গুরুর গুরি তুলে দিল তখন আমার নবী বলে উঠলেন উম্মতি 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 মক্কা থেকে বের করে দিতে लागল রাহমাতুল লিল আলামিন বারবার মক্কার দিকে চায় বারবার মক্কার দিকে চায় আল্লাহ ডাক দিলেন নবী গো মনে হয় বড় কষ্ট পেয়েছেন আমি মক্কাবাসীদের উপর আযাব দেব আমার নবী ডাক দিয়ে বলে না না মওলা রব্বুল আলামিন আযাব দিও না আমি কষ্ট পাই নাই তো কাঁদেনি কেন বলছে খুব মিনাল ইমান দেশ প্রেমেই ইমানের অঙ্গ আল্লাহরে আমি মক্কারে বড় ভালোবাসি সুন্নিদেরকে বলে দিয়ে যায় বন্ধুর এই দেশ প্রেম ইমানের অঙ্গ সেই জন্য সুন্নিদের মধ্যে রাষ্ট্রদ্রোহী নাই দেশ প্রেমিক আছে দেশের কোন শত্রু নাই যদি জিজ্ঞেস করেন কিরে আপনারাও দাড়ি টুপিওয়ালা অন্য দলেও দাড়ি টুপিওয়ালা ওদের মাঝে রাষ্ট্রদ্রোহী পাওয়া যায় আপনাদের মাঝে দেশ প্রেমিক পাওয়া যায় কারণ কি উত্তর আসবে একটা সন্নিদের ইসলাম মদিনার কদম থেকে এসেছে মদিনার শিক্ষা দেশ প্রেমী ইমানের অঙ্গ যদি বলেন তাদের কাছে দেশদ্রোহী কেন তাদের উত্তর আসবে আমাদের ইসলাম মদিনা থেকে নয় আমাদের ইসলাম এজিত নামক বেঈমান থেকে এসেছে বেঈমানদের কোন ধর্ম

চল সেইদিন উম্মত গরুর বুড়ি তুলে দিল সেইদিন উম্মত মক্কা থেকে বের করে দিল সেইদিন উম্মত বিদায় হজ্জের বাসনে সেইদিন উম্মত আজ স하라তের বিছানায়ও তোমার নবী উম্মত উম্মত করছে বন্ধুদের গভীর মনোযোগ অনেকেই আমাদেরকে Hond বলে অনেকেই আমাদেরকে রসূলের পক্ষে কথা বলে বিদায় ফিতনাবাস বলেন গীবতকারী বলে বন্ধুদের তাদেরকে উত্তর দিয়ে যায় আপনি আপনার বাবার স하라তের বিছানা হয়তো অথবা দেখেছেন না হই মায়ের সাহারাতের বিছানা দেখেছেন না হই দাদা অথবা নানার সাহারাতের বিছানা আপনি দেখেছেন আমাদের যখন কেউ ইন্তেকাল করে না হই বউকে ডাকে না হই বাবাকে ডাকে না হই মাকে ডাকে না হই ছেলেকে ডাকে না হই মেয়েকে ডাকে না হয় আপন প্রিয় কোনো বন্ধুকে ডাকে আমার নবীর সাহারাতের বিছানায় আবু বকরকে ডাকে নাই আমার নবী বলে নাই ওমর কয় আমার নবী বলে নাই উসমান কয় আমার নবী বলে নাই আলী কয় আমার নবী বলে নাই হুসাইন কই আমার নবী বলে নাই হাসান কই আমার নবী বলে নাই ফাতেমা কই আমার নবী ডাক দিয়ে বলে উম্মত আজকে সাহারাতের বিছানায় সাহাবীরে কুজি নাই আমি আহলে রাসূল কে কুজি নাই আমার হাসান কে কুজি নাই আমার হুসাইন কে কুজি নাই গুনাহগার উম্মত সাহারাতের বিছানায়ও আমি নবী তোমাদেরকে শরণ করলাম উম্মতি 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 বন্ধুরে গভীর মনোযোগ যাদের পক্ষে নিয়ে আসলেন নবীর কোনো ক্ষমতা নাই বললেন যাদের পক্ষে নিয়ে আছে নবী ফসে গেছে মরে গেছে বললেন যাদের পক্ষে নিয়ে আজকে নবীর রওজা জিয়ারত করা যাবে না বললেন যাদের পক্ষে নিয়ে নবী আলী বাতা পড়তে জানেন না বললেন যাদের পক্ষে নিয়ে মা খাদিজাতুল কুবরার ইজ্জতের উপরে আপনি আঘাত দিলেন যাদের পক্ষে নিয়ে ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু বললেন তারা কি আপনার সাহরাতের বিছানায় আপনাকে কি তারা শরণ করবে তারা কি আপনাকে কখনো ডাকবে আর যাদের বিপদ আসলে ভক্তদেরকে রেখে পালিয়ে চলে যায় তারা আপনার বিপদে কেমন আসবে কিন্তু আমার উম্মত তোরে আমি ছাড়ি নাই তোমাকে আমি ছাড়ি বন্ধুরে গভীর মনোযোগ যুবকদেরকে বলে যায় তুমি যদি চেঞ্জ হতে চাও অন্তরে তোমাকে নবীকে আনতে হবে কাকা হবে সেই জন্য বলতে লাগলাম গভীর মনোযোগ আল্লাহর নবী যখন দুই চোখের পানি ছেড়ে দিয়েছে রব্বুল আলামিন ডাক দিলেন নবী গো সাহারাতের বিছানায় কাঁদতে হয় আজকে না আমি মেহমান করে আনবো কাঁদে না কাঁদে না ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা নবীরে সাহারাতের বিছানায়

মোহাম্মদ কে খোঁজে বন্ধুরে আর একটু সংক্ষিপ্ত করে হাদি সুশা বুখারী শরীফ অস্বীকার করার কোন উপায় বন্ধুরে আজকে আমার বাবা যিনি রক্তকে পানি করে দিয়েছে দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই যার পরিশ্রমের বিনিময়ে আমাকে মানুষ করেছে যেই বাবাটা বিছানায় ঘুমায় নাই সেই বাবাও কাল হাসুরের ময়দানে আমাকে পরিচয় দিবে না বলবে বাবারে তুই অন্য দিকে যা আজ আমাকে নিয়ে একটু টেনশনে আছি নফসি 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 যেই মা দশ মাস দশ দিন আপন পেটকে আমার জন্য দুনিয়া বানিয়ে দিয়েছে সকল কষ্টকে বিসর্জন দিয়েছে করে কোন যেন কতি না হয় কতি গুলো যেন আমি মায়ের উপর হয় সেই মাও বলে উঠছে আপনার বিবি যেই দিবি আমি না গেলে ঘুমাবে না সেই বউ বলে উঠবে স্বামী আজ তুমি নয়

উম্মতি উম্মতি আমরা বলবো উনি কে যিনি নিজেকে বাদ দিলেন পরিবার বাদ দিলেন বন্ধু বাদ দিলেন সাহাবী বাদ দিলেন আমরা ফিরে দেখব মদিনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন বুকটা উজার করে দিয়ে ডাকছে উম্মত আজ তোর মা তোকে বুকে জড়িয়ে ধরে নাই আজ তোর বাবা তোকে বুকে নেয় নাই আজ তোর ভাই তোকে আপন করে নেয় নাই তোর বউ আজ তোকে পরিচয় দেয় নাই তোর সন্তান আজ তোকে বাবা বলে ডাকে নাই আমরা সবাই বলে উঠব নবী গো এটা কেমন মাঠ যেই মাঠে কেউ কারো হয় বন্ধু বন্ধুরে চিনে না বাবা ছেলেরে চিনে না মা মেয়েরে চিনে না সকল সম্পর্ক চ্যাট হয়ে গেছে সবার বুকটা এত ছোট হয়ে গেছে কেউ বুকে নেই না রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে আজকের এই মাঠে যখন কেউ বুকে নেই নাই আমি নবী বুকটা খুলে দিলাম আয় আমার বুকে চলে আয়

তুমি আমি 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 ফিতনা করি। তো তার দরবার নিয়ে যাই তোমাকে যিনি তোমাকে বুকে নিবে আর যার পক্ষে নিয়ে তুমি কাজ করো তো তুমি খুঁজে পাবে দূরের কথা তার আজ আপ দেখে তুমি ভয় পেয়ে যাবে কারণ তুমি কার পক্ষকে নিয়ে কথা বলছো বেআদবের রসুলদের আজাব দেখে তুমি নিজের কেঁপে উঠবে আমি কাল পূজা করেছিলাম কোন ব্যক্তির পক্ষে নিয়েছিলাম সেই সময় সুন্নিরা দেখবে নবীর বুকে আশ্রয় নিয়ে নিয়েছে আমি সেই নবীর দালালি করি সেই নবীর গোলামি করি যেই নবী আমাকে কখনো বলবে তো তোমাকে যখন দুনিয়াতে ছেড়ে দিয়েছে কবরে কখন মনে রাখবে হাসরে কখন মনে রাখবে তোমাকে তো ফেলে দিয়ে চলে গেছে তুমি এখন বকা শোনো কই তোমার পক্ষে দাঁড়িয়েতে একটা স্ট্যাটাস দিতে পারে নাই তো দুনিয়াতে যে ছেড়ে দিয়েছে কাল কবরে আসরে কি সে আসতে পারবে যিনি সখরাতের বিสนাই তোমাকে ছাড়ে নাই হাসরের ময়দানে যিনি তোমাকে ছাড়ে নাই ওনার নাম রহমাতুল লিল সেই জন্য আমি আজ যুবকদেরকে নবীর কদমে নিয়ে যেতে এসেছি তোমাদেরকে কানেকশন করাতে এসেছি সেই জন্য বন্ধুরে আমি কোন ব্যক্তির বিপক্ষে নয় কোন দলের বিপক্ষে 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 নয় আমি তার যদি আমি ব্যক্তির বিপক্ষে হতাম আমি ব্যক্তিগত আলোচনা নিয়ে সমালোচনা করতাম কারণ আমি এমন কিছু জানি যেগুলো বলে দিলে বাংলার জেল তার অবস্থান হবে কিন্তু আমি বলি কেন ব্যক্তিগত আক্রমণ করা আমার অভ্যাস নয় বলে আমি বলি নাই কিন্তু বন্ধুরে আমি বলি শুধু নবীর পক্ষে নবীর বিপক্ষে যারা তাদের বিপক্ষে বলা ঠায় এটাই আমার যে